রাস্তায় বড় বড় গর্ত, বৃষ্টি হলে এসব গর্ত তৈরি হতো মরণ ফাঁদে, বিকল হয়ে যেত মহাসড়কে চলাচলকারী অধিকাংশ গাড়ি। দীর্ঘদিনের এ বেহাল দশা কাটিয়ে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের কাজ ঈদের আগে শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে সংস্কার কাজ, ফলে স্বস্তি ফিরেছে যাত্রী, চালক ও স্থানীয়দের মাঝেও। ইতোমধ্যে 80% কাজ শেষ হয়েছে সংস্কার কাজের। ঈদের পর বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ। এদিকে কাজ সম্পন্ন করে খুলে দেওয়া হয়েছে মহাসড়কটির গাজীপুর সেতু। বালারবাজার সেতু নির্মাণ কাজও প্রায় শেষের দিকে। 2 মাস আগেও এই রাস্তা দিয়ে চলাচল করা যেত না বলে জানিয়েছেন স্থানীয়রা। সেতুটি খুলে দেওয়ায় সাধারণ মানুষের ঈদযাত্রা সুস্থির হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক স্বামী। এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার হচ্ছে। গাজীপুর বেলি ব্রিজের সাথে ব্রিজ, এটা তো অনেক সুন্দর আর কি, দেখার মতো জায়গা। আমি মনে করি এবার ঈদে আমাদের একটা পর্যটক কেন্দ্র হবে ঈদের জন্য। আমাদের এই রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল, মেরামত করার স্বার্থে এখন রাস্তাটা খুব ভালো হয়েছে। এখন যাতায়াত করতে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে। যে রাস্তার উপরে দাঁড়িয়েছি, রাস্তাটা অতি ঝরাজীর্ণ ছিল। আমাদের ফেরিঘাট যেতে আগে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লাগতো, এখন আমরা 20 থেকে 25 মিনিটে ফেরিঘাট যাইতে পারি। যাতায়াতে আমাদের অনেক ভালো হয়েছে। অনেক রাস্তাটা এতদিন ভাঙা আসলো, অনেক তো ভালো হয়েছে, অনেক জমি যাই তাড়াতাড়ি যাইতে পারি গা। খুবই ভালো কাজ করছে এই রাস্তা। 10 বছর ধরে বহুত কষ্ট করছে এই শরীয়তপুর রোডে, তাও দিয়ে মনে করেন গাছ মাছ কাটা লাগছে, রোড ঘাট ভাঙা চোরা ছিল, এখন আল্লাহর রহমতে খুব ভালো। এই ঈদের যে একটা আনন্দ আসল, রাস্তাটা হয়ে যাওয়ার পরে সমস্ত এলাকার মানুষ এটা আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছে, খুব শান্তি পাচ্ছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে একেবারে যখন ভেদরগঞ্জ থেকে রওনা করলাম, রাস্তার দুই পাশে নারী পুরুষ সিএনজি ড্রাইভাররা আর ট্যাক্সি চালকরা দাঁড়িয়ে যেভাবে আমাকে অভিনন্দন জানালো এবং তাদের যে তারা যে অত্যন্ত খুশি সেটা সেই ভাষাটা ব্যক্ত করলো, সেটা আমার কাছে নিশ্চয়ই অতুলনীয়। আমি যে কষ্ট করে একেবারে আউট অফ দ্য ওয়ে এই ডেক্সে যে আমি মন্ত্রী হিসাবে যে একেবারে যখন যেখানে খুশি যাওয়া মুশকিল, কিন্তু কাজের কারণে আমার এলাকার মানুষের কষ্টকে লাভক দেওয়ার কারণে আমি সেই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাছে গিয়ে এই টাকা বরাদ্দ করে নিয়ে এসেছি। এবং আমরা টার্গেট নির্ধারণ করেছি ঈদের আগেই, এই ঈদের মধ্যে মানুষের মানে ঈদ যাত্রাটা যেন স্বস্তিতে হয়, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে।